গুড বন্ধুরা, দই কিস কিচেন আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগত। ভিডিও শুরুতে আমার মেয়ে এই বাঁশিটা বাজিয়ে সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছে। এটা ও পুজো দেখতে গিয়ে কিনে এনেছে, আর এইটা সারাদিন বাজিয়ে আমাদের একদম কানের পোকা বার করে দিচ্ছে। তো বন্ধুরা, আজকে তো মহাসপ্তমী, মহাসপ্তমীর শুভেচ্ছা সবাইকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব মজা করে ঘুরবেন। আচ্ছা বলবো বলবো, ওটা পরে বলবো। চলুন ভিডিওটা শুরু করি, ভিডিওটা সাথে সাথে আশা করি আপনাদের ভালো লাগবে। আর এদিকে আজকে সকালে খাওয়ার জন্য বানাবো হচ্ছে আলুর তরকারি। এই বরবটির দানাগুলো দিয়ে তো আলু কেটে ধুয়ে নিয়েছি, আর বরবটির দানাগুলো সারারাত জলে ভিজিয়ে রেখেছিলাম। তো রান্নার জন্য একটু সর্ষের তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তো আর একটু তেলে লবণ দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিলাম। তেলে লবণটা দিলাম যাতে জলটা না ছিটকায়, মানে আলুটা সবে সবে ধুয়ে রেখেছি তো তাতে প্রচুর জল রয়েছে, সেই জন্য একটু নুন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আর এবারে আলুগুলো বেশ ভালোভাবে ভেজে নেব। আর এই যে আলুগুলোতে আমি একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম, হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে বরবটির দানাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এই বরবটির দানাগুলো কিন্তু আমি প্রেশার কুকার সেদ্ধ করে নিই যখন তরকারি রান্না করি, তো আজকাল প্রেশার কুকার সেদ্ধ করিনি, এমনি দিয়ে দিলাম। আর এই যে তরকারি দেওয়ার জন্য টমেটো আর লঙ্কাটা কেটে নিয়েছি, আর এদিকে আটা মেখে নিয়েছি, তো আটা দিয়ে হবে হচ্ছে পরোটা। আর এবারে এই আলু আর বরবটির দানাগুলো একটু ভেজে নিয়ে তারপরে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। বেশ একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালোই লাগে। তো টমেটোটা দেখুন সেদ্ধ হয়ে এসেছে, আর এখন দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে রাখা আদা। আদাটা দিয়ে দেবার পর একটু মশলা দিয়ে দেবো, একদমই হালকা পাতলাই রান্না করব, খুব বেশি স্পাইসি রান্না করব না। তো যেহেতু পুজোর দিন, পুজোর দিনে কিন্তু বাইরে খাওয়া হয়ে যায়, আর সেক্ষেত্রে বাড়ির রান্নাটা কিন্তু একটু হালকা হলে খেতে ভালোই লাগে। তো এবার মশলাটা একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তরকারিতে আমি জল দিয়ে দিয়েছি, তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছি, আলু আর বরবটির দানাগুলো সেদ্ধ হলে তারপরে নামিয়ে নেব। আর এদিকে এই যে আমার মেয়ে, ও আর কী করবে, তো ও এই যে বন্দুকটাকে আমি কিনে দিয়েছি, এই বন্দুকটা কিন্তু ও চালাতে ভয় পাচ্ছে, মানে ক্যাপ ভরা থাকলে কিছুতেই ফাটাবে না। তো সেটাই আর কি আমি ওকে শেখাচ্ছি যে দেখ এভাবে ফাটালে পরে ভয় লাগবে না। আর ও এটা নিয়ে কিন্তু বেশ মজা পাচ্ছে। আর এদিকে তরকারিটা কিন্তু হয়ে গেছে, তো এই যে আমি বেশ কয়েকটা আলু ভেঙে দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এদিকে পরোটা বেলা হচ্ছে, এইভাবে তিন কোণা পরোটা বানাবো। তো আমার হাজবেন্ড কিন্তু পরোটাটা বেলে দিচ্ছে, এই হলাম তাহলে একটা মেয়ের জন্য আগে ভেজে নিই। আর এই যে মেয়ের জন্য প্রথমে এই পরোটাটা ভেজে নিচ্ছি। ও আবার তরকারি দিয়ে কিন্তু এই পরোটা বা লুচি এসব খেতে যায় না, ওকে দিতে হবে সস দিয়ে। তো যাই হোক, যেটা দিয়ে ভালো খায় সেটাই কিন্তু দেওয়ার চেষ্টা করি। এই যে পরোটা ভেজে নিয়েছি আর ওকে দিয়ে দিয়েছি অল্প একটু সস, তো এই সস দিয়ে ওকে খাইয়ে নেবো। আর তারপর চলে এসেছি একজনের বাড়িতে, মানে আমাদের এখানে একজনের কোয়ার্টারে হবে হচ্ছে নবরাত্রির জন্য কুমারী পুজো। তো এখানে অনেকগুলো বাচ্চাকেই ডেকেছে, তো কন্যা ভোজন আর কি, এরকম এক্সপিরিয়েন্স কিন্তু আমার জীবনে প্রথম। তো এই যে সব বাচ্চারা খাচ্ছে আর তাদের সাথে আমি দেখছি আর কি, আর তারপরে আমরা এখন চলে যাচ্ছি খেয়ে দিয়ে। আর ওই যে হাতে ওকে ওটা গিফট দিয়েছে ওখান থেকে, একটা আর কি পার্ক, কলা আর টাকা দিয়েছে, এটাই বোধ হয় নিয়ম। তো যাই হোক, চলুন তাহলে এখন আমরা যাই। আর বাইরেটায় কিন্তু প্রচুর রোদ, মানে বেশ ঝকঝকে একটা দিন বলা যেতে পারে। আর এবার পুজোয় কিন্তু খুব সুন্দর আবহাওয়া যাচ্ছে, এরকম আবহাওয়া কিন্তু সচরাচর পুজোয় আমরা পাই না। তো বন্ধুরা, তারপরে সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি ঠাকুর দেখতে। এখন সন্ধ্যে 7টা বেজে গেছে, তো কাছাকাছি 3-4টে ঠাকুর দেখে তারপরে চলে আসবো। তাহলে চলুন সাথে থাকুন। আর তারপরে আমরা চলে এলাম একটা পুজো প্যান্ডেলে, তো দেখুন প্রচুর ভিড় কিন্তু, মানে যেখানেই যাচ্ছি সেখানেই প্রচুর ভিড়। আর যেহেতু আবহাওয়াটা ভালো সেই জন্য কিন্তু প্রচুর লোকজন বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে। এই যে প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর বানিয়েছে, তো এটা একটি সাউথের একটি মন্দিরের আদলে বানিয়েছে এই প্যান্ডেলটা,
খুব সুন্দর। তো জায়গাটা ছোট কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দরই বানিয়েছে। বেশ কিছুটা হেঁটে এসে তারপরে কিন্তু আমরা প্রধান যে প্যান্ডেলটা বা মন্দির যেটা বলা যায় সেখানে কিন্তু আমরা যাচ্ছি। আর এই যে প্যান্ডেল চারপাশে খুব সুন্দর সুন্দর মূর্তি, আর এই যে এই মন্দিরটার আদলে কিন্তু বানিয়েছে। তো দেখুন সবাই যাচ্ছে, আর এই যে প্যান্ডেলের ভেতরটা খুবই সুন্দর লাগছে। ভেতরটা মায়ের মূর্তিটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো সবাই দেখুন মোবাইল নিয়ে কিন্তু ক্যাম ছবি তুলতে ব্যস্ত। আর এবারে আমরা ওই প্যান্ডেলটা থেকে বেরিয়ে অন্য আরেকটা প্যান্ডেলে যাচ্ছি। ওই কাছাকাছি কিন্তু দুটো প্যান্ডেল, আর চলে এসেছি অন্য আরেকটা প্যান্ডেলে। তো এখানে দেখুন এই লাইটগুলোর তালে, মানে ডিজের তালে তালে এই লাইটগুলো জ্বলছে। তো আমি তো কিছু শোনাতে পারছি না, ওটার পুরোটাই মিউট করে রাখতে হচ্ছে এই কপিরাইটের ভয়ে। আসলে কিন্তু খুবই ভালো লাগছিল জায়গাটায় দাঁড়িয়ে থাকতে, আর শিব ঠাকুরের মূর্তির মধ্যে লাইটগুলো আর কি লাগিয়েছে। আর এই যে এই মাঠটায়, মানে আমরা প্রত্যেক বছর ঢুকতেই পারি না, তার কারণ প্রতি বছর কিন্তু বৃষ্টি হয় পুজোর সময়, আর এই মাঠটায় ভীষণ কাদা হয়ে থাকে, যে কারণে আমরা এই পুজোটা দেখতেই পারি না। তো এবার তো বৃষ্টি হয়নি, খুবই সুন্দর আবহাওয়া এখন, তাই জন্য এটাই চলে এলাম। আর এই যে দেখুন এই ঠাকুরের মূর্তিগুলো এভাবে বিক্রি করছে, মানে খুব সুন্দর লাগছে দেখতে। এইগুলোকে ঝুলিয়ে রাখতে হবে আর কি। তো আমি এখান থেকে এই যে গণেশটা নেব, তো গণেশটা নিয়ে নেবার পর এখন যাচ্ছি ঠাকুর দেখতে। তো ভীষণই ভিড় বাইরে থেকে দেখে বেশ ভয় লাগছে। আমি একবার বলছিলাম যে আমি যাবো না ভেতরটায়, কারণ এত ভিড় ঠেলে ভেতরে যেতে ভালো লাগছে না। তবু যাই হোক, ভিড় ঠেলতে ঠেলতেই কিন্তু ভেতরে চলে আসছি। এই যে ভেতরটা কিন্তু খুবই সুন্দর, আর ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে শুধু সবাই ক্যামেরা করছে, আর মায়ের মূর্তিটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর ওখান থেকে বেরিয়ে বেশ কিছুটা দূরে আরও একটা মাঠে চলে এসেছি। তো দেখুন এই যে গ্যাস বেলুনগুলো উঠছে, কি সুন্দর লাগছে দেখতে। তো ওই যে দূরে প্যান্ডেলটা, আর এই মাঠেও কিন্তু বেশ ভিড়। আর এবারে আমরা যাচ্ছি ভেতরে। তো এটা যে ঠিক এর থিমটা যে কী সেটা আমি ভুলে গেছি, তবে মন্দিরটা কিন্তু ভীষণই সুন্দর বানিয়েছে। ভেতরে ঢোকার মুখে এরকম সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, মানে এগুলো আসল ফুল না হলেও কাগজের ফুল, কিন্তু খুবই সুন্দর লাগছে। ভেতরটা কিন্তু দারুণ বানিয়েছে। তো এই যে ভেতরের লুকটা এরকম আর কি। আর বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর বেশি ঘোরা গেল না, কারণ রাস্তায় প্রচুর ভিড়, প্রচুর গাড়ির জ্যাম। আর তারপরে তো মানে আবহাওয়া একটা মানে ফ্যাক্ট করছে যেটা বাচ্চাদের জন্য খুবই খারাপ। তো যাই হোক, তার মধ্যেও যেটুকু যা ঘুরছি তাতেই কিন্তু বাচ্চার সর্দি কাশি লেগেই যাচ্ছে। তবু বাচ্চার একটা উৎসব, না ঘুরে থাকাও যায় না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, আর বেশি বড়ো করবো না ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।